আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিমাপ সম্পর্কিত সমস্যা সমাধান করব। সমাধান না, আজকে পর্ব হচ্ছে প্রশ্ন পর্ব। আজকে আমরা কয়েকটি প্রশ্ন দিয়েছি, আমাদের পর্ব হচ্ছে প্রশ্ন। আগামী পর্বে আমরা এই প্রশ্নগুলোর সমাধান তৈরি করব। আজকে আমরা কয়েকটা প্রশ্ন দিচ্ছি পরিমাপ পর্বের। প্রথম প্রশ্ন, এক্ষেত্রে বলা হয়েছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঘরটির প্রতি বর্গ মিটারে টাইলস বসাতে মোট 8 টাকা, ধরে মোট খরচ হয় 12,800 টাকা। এক্ষেত্রে যদি বলা হয়েছে ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এটা একটি মিস্টেক। এটা হবে ঘরের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, যেহেতু আমাদের প্রতি বর্গ মিটারে 8 টাকা, ধরে 12,800 টাকা খরচ। এই হিসাব করে অ্যাকাউন্টস করতে হলে আমাদের ঘরের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ হতে হবে। তাহলে এক্ষেত্রে হবে একটু মিস্টেক হয়েছে, ঘরের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। আমাদের প্রথম প্রশ্ন করা হয়েছে ঘরটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। পরবর্তী প্রশ্ন করা হয়েছে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা। আবার বলা হয়েছে যদি ঘরটির উচ্চতা 15 মিটার হয়, তবে ঘরটির আয়তন কত ও ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা নির্ণয় করা। ঘরে প্রশ্ন করা হয়েছে ঘরটির দেওয়ালের পুরুত্ব 15 সেমি হলে দেওয়ালের আয়তন নির্ণয় করা। পূর্ণাঙ্গ প্রশ্ন করছে ঘরটির দেওয়ালের পৃষ্ঠে যদি 3 বর্গ মিটারের টাইলস বসানো হয়, তবে ওই ঘরের তলা ও 4 পৃষ্ঠে মোট কতগুলো টাইলস লাগবে। আমাদের এই প্রশ্নগুলা, মানে এই একটা প্রশ্ন এই এতগুলো 5টা প্রশ্ন দিয়ে সমঞ্জস্য হয়। তার পরবর্তীতে আর একটা প্রশ্ন আছে, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার, দেওয়া হয়েছে চৌবাচ্চাটির উচ্চতা 25 মিটার। প্রশ্ন আসতে পারে চৌবাচ্চাটির আয়তন নির্ণয় করো। আবার বলা হয়েছে চৌবাচ্চাটি প্রতি সেকেন্ডে 0.1 মিমি পানি দ্বারা পূর্ণ করতে অথবা সম্পূর্ণ পানি ভরাট করতে মোট কত সময় লাগতে পারে। মানে পানি দ্বারা পূর্ণ করতে, সম্পূর্ণ পানি ভরাট করতে অথবা সম্পূর্ণ পানি ভরাট করতে মোট কত সময় লাগতে পারে। আবার বলা হয়েছে চৌবাচ্চাটি 6 তলার ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু একটা চৌবাচ্চা 6টা তলা থাকে, তাহলে এই চৌবাচ্চাটির 6 তলার ক্ষেত্রফল কত হতে পারে। আরেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থতা ক্রমে 82 মিটার ও 62 মিটার। মাঠের ভিতরে চারদিকে 1 মিটারের পাড়বাদে একটি কুয়োর খনন করা হলো। তার মানে মাটির ভিতরের দিকে 1 মিটার পাড় রেখে ভিতরে একটি পুকুর খনন করা হলো, যেহেতু পাড়ের সাথে পুকুরের সম্পর্কটা থাকে না। বলা হয়েছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে বলা হয়েছে পুকুরের ক্ষেত্রফল নির্ণয়, যেহেতু ক্ষেত্রে পাড় বাদ গেলে তারপর হবে পুকুরের ক্ষেত্রফল। আবার বলা হয়েছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। ঘরে প্রশ্ন করা হয়েছে উক্ত পাড়ে 1.5 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার প্রস্থ বিশিষ্ট পাথর বসাতে চাইলে মোট কতগুলো পাথর লাগবে, অথবা এই 1.5 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ বিশিষ্ট কতগুলো পাথর লাগবে অথবা পাথরের সংখ্যা নির্ণয় করা। এই প্রশ্নটা আমাদের ইট দ্বারা করতে পারে, যে এত সেন্টিমিটারের দৈর্ঘ্য এত সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কতটি ইট লাগবে। এ হচ্ছে আমাদের প্রশ্ন।